আচ্ছা ঠিক আছে আসলে আমি আপনার প্রতি সম্মান জানানোর জন্যই মানে আপনাকে আসলে আমি হচ্ছে মানে কিছুদিন যাবৎ মানে একটা কিছু নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি তো মানে আমি আসলে আপনি আমি মানে খুবই আপনাদের লাইফ আলোচনা দেখার পর হচ্ছে আমি হচ্ছে ধর্ম থেকে আমি অনেক মানে দূরে সরে গেছি আর কি কিন্তু এখন আবার মাঝে মাঝে মন হয় যে মানে আমার সাথে এমন কিছু অলুকে কিছু ঘটে যার কারণে আসলে আমার মানে আমি মানে বিশ্বাস করতে মানে বাধ্য হই যে আসলে মানে কোথাও সম্ভবত একটা কিছু মানে থাকতে পারে আর কি তো আসলে মানে আপনি কি আমাকে এমন কোন প্রুফ দেখাতে পারবেন যে কোরআনে হচ্ছে এমন কোন ভুল আছে যেটা হচ্ছে মানে সরাসরি বিজ্ঞান দিয়ে এমন কোন ভুল দেখাইতে পারবেন যেখানে হচ্ছে ওরাও কোন আ কি বলে ওরাও কোন মানে কোন মানে আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন মানে এমন কোন ক্লিয়ার ভুল কি আপনি দেখাইতে পারবেন কোরআনের যে নাই এটা ভুল এটা আসলে কোরআন ভাবেই এটাকে শুদ্ধ করার কোনো উপায় নাই হ্যাঁ ভাই আপনি প্রথমে আপনারা মানে কারা মানে কাদের লাইফ শুনে আপনি ধর্ম প্রতি বিশ্বাস নষ্ট হচ্ছে এটা এটা কারা না মানে আপনারা বলতে কি আমি এরকম আপনাদের প্রোগ্রাম গুলো দেখি আর কি আপনাদের মানে যদি বলতেন আমাকে বুঝাই আপনার প্রোগ্রামটা দেখি তারপর

এবং তাদের দেখে আপনি কি জানি না ভাই সেগুলো ওরা কি বলে বলে না আমার কোনো আইডিয়া নাই তাই সেগুলো রেসপনসিবিলিটি আমি নিতে পারবো না আর একটা বিষয় হচ্ছে কোরআনে যে ভুল আছে বা কোন বৈজ্ঞানিক ভুল আছে এইগুলা তো একটা ওয়েবসাইট বানায় রেখে দিচ্ছি আমরা এগুলা তো একেবারে একটা পুরো তথ্য ভান্ডার বানায় রেখে দিছি সেটা একটু কষ্ট করে কি দেখেছেন বা দেখবেন কেনলি না শুনেন আমি তো দেখছি কিন্তু আপনাদের বিপরীতে কিন্তু তারাও কিন্তু কিছু কাউন্টার অফার করে তারা তারাও কিন্তু কিছু বলার সুযোগ রাখে আমি এমন কোন বৈজ্ঞানিক ভুল কি আছে যেখানে তারা ক্লিয়ারলি কিছু বলতে পারে না ধরেন হিটলারকে যখন কেউ খুনি বলে বহু মানুষ আছে যারা বলে যে হিটলার খুন করেনি

আর যদি মুখে বলে তাহলে তো কিছুই লাগতেছে না এগুলো খালি মুখটা চাপাটা লাগতেছে আর কিছু লাগে না তো ভাই জবাব যে যে কেউ কিছু দিতে পারে সেই জবাবটা দেওয়ার সময় বৈজ্ঞানিক কি কোনো ধরনের এভিডেন্স তারা নাকি মুখে বলে যদি আপনি একটু বলতেন বা রেফার করতেন তাহলে হয়তো আমি বলতে পারতাম বা তাদেরকে যদি বলতেন যে তারা এসে একটু যদি যুক্ত হয় আমার সাথে বা আমাদের সাথে আমাদের বলতে আবার বলি আমি আমার কথা বলতেছি সংসার ডট কম এর কথা বলতেছি এর বাইরে আর কারোর কথা আমি বলতেছি না কারোর রেসপন্সিবিলিটি আমি নিতে চাই না পারবো না তো আমাদের সাথে যদি এসে যুক্ত হয় লাইভ এই যে আজকে এই যে লাইভ চলতেছে গতকালকে হয়েছে বা সামনেও হবে এই যে আসিফ ভাই আছে অমিত ভাই আছে জ্যাক ভাই আছে একজন আছে তারা যদি এই লাইভ চলাকালে যদি এসে যুক্ত হয়ে বলে যে এই 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 জিনিস আমার ইসলামের সাথে মিলে যায় কোরআনের সাথে বিজ্ঞানের সাথে মিলে যায় আমরা সেগুলোর জবাব দিতে পারি বা চেষ্টা করতে ঠিক আছে ভাই সেটা বেশি ভালো হয় তো তাদেরকে গিয়ে বলুন তারা এসে দেখা। আমরা তো ভাই পুরা মানে এতটা অন্তত পানিতে পড়ে যায় নেই যে একটা পুরো ওয়েবসাইট বানায় রাখা দিচ্ছি একটা পুরো তথ্য ভান্ডার মানে এই যে দেখেন তথ্য ভান্ডার আবারও দেখাই একটা তথ্য ভান্ডার বানায় রাখা দিচ্ছি সেখানে এই যে এতগুলা বৈজ্ঞানিক কোরআনের আয়াত রাখা দিছি এতগুলা টপিক দিয়ে রাখছি আবার সেগুলো জাস্টিফাই করতে হবে এই বসে বসে ঘন্টার পর ঘন্টা একেবারেই সরি এইটা সম্ভব না আপনি বরং যারা এগুলোকে ডিফেন্ড করতে চায় তাদেরকে ডাকবেন বা তাদেরকে বলবেন আমাদের সাথে যুক্ত হলে আমরা তাদের সাথে কথা বলবো সরাসরি সেটা ভালো হবে বুঝতে পারছেন কবির ভাই ঠিক আছে আচ্ছা আপনার ওয়েবসাইট মানে আপনি যে ওয়েবসাইটটা রেফার করছেন এটা কি সংশয় ডট কম তারপরে দ্বারা সমৃদ্ধ অসংখ্য মানুষ পাঠায় আমাদের কাছে আমরা নিজেরাও কিছু খুঁজে বের করি আমাদের কাছে অনেকেই পাঠায় এবং অনবরত তারা পাঠাতেছে বহু রেফারেন্স জমা আছে যেগুলো এখানে অ্যাড করাই হয়নি আরো রেফারেন্স আছে এক একটা তো যেগুলো অলরেডি অ্যাডেড সেইগুলো নিয়ে আপনি তাদেরকে বলেন একটু যে কোনটা তারা ডিফেন্ড করতে চায় ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে হম হম তাহলে ভালো থাকবেন বিদায় নিয়ে আপনার কাছ থেকে জি জি অবশ্যই আচ্ছা

আচ্ছা তারপরে তারপর করেন করেন আচ্ছা আর ওটা আর লেখা দেখতে পাচ্ছি না এরপর কি লিখছিলাম জানি কেন দেখতে পারবেন আপনি লেখছেন আপনি দেখতে পাচ্ছেন না এরপর আমি একবার বের হয়ে গেছিলাম তো প্রথম লাইনটা মনে আছে আমার হ্যাঁ আমি খ্রিস্টান আপনি কি এখন কি হিসাব কি কি করব বলেন এই দেখো শহীদ আমি কপি করে ওইটা আবার পেস্ট করে দিয়েছি এবার দেখতে পাবেন হুম এটা আমি বলছিলাম যে আসলে যে কারণ না না আসলে না যেটা লিখছেন সেটা আচ্ছা বেশিরভাগ নাস্তিকরা খ্রিস্টানদের নাম ব্যবহার করে এখান থেকে প্রমাণ হয় বেশিরভাগ নাস্তিকরা আসলে নাস্তিক না তারা খ্রিস্টানদের এজেন্ট আজকে মনে হয় যুক্ত হব না আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক আর সুবুদ্ধি দিক আর মনে রাখবেন মরা পর এক আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই সময় থাকতে সজাগ সাবধান হুম এখানে তো খারাপ কিছু তো আসলে বলেনি

আগে আসছিল ও এমন ক্লাস ক্লাস আছে আগে দি রাশি পারকাছে আপাকে যে পরে আগে দি যে হাসা হাসি করেছে জ্যাকুইটের ভাই ক্রিশ্চিয়ান আমি হিন্দু উনি নাম দেখি সব বুঝে যান যে কে কোন দা আপনার আপনি তো শহীদ হয়ে গেছেন আপনার নাম দেখে বুঝতে শহীদ হয়ে আপনি কি আত্তা কথা বলছছেন কি আমাদের সাথে আমাদের সাথে ক্যাটা কথা আপনার নাম দেখে বুঝা যাচ্ছে আপনি শহীদ মিনানদের নির্মাতা

আরে বলো তাই পাপিয়া মন্ডল এটা এই নামটা হিন্দু না মুসলিম পাপিয়া মন্ডল এটা তো এটা হিন্দু আমাদের একজন ভদ্র একজন ছিলেন তিনি মুসলিম তিনি নিতান্ত মুসলিম আচ্ছা সে যাই হোক আমি তাহলে এখন যাচ্ছি আজকে তুমি হ্যাঁ তুমি ঘুমো হ্যাঁ 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 আজকে ঘুমো গিয়ে ভালো করে ঘুমো আর একদিন কথা আর আমি কিন্তু ঠিক আছে আমাদের সাথে আছেন তুহিন ভাই আমি কিন্তু চলে গেল কেন হ্যাঁ আমি বেশ করে দিলাম কালকে কথা বলবো আজকে আর হাসতে ইচ্ছে করছে অনেক রাত হয়ে গেছে